আদিবাসী অধ্যুষিত জনপদ সিলেটের বিয়ানীবাজার উপজেলা। এই জনপদের তিলপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি সুনামের সহিত এলাকায় দ্বীনি শিক্ষার পাশাপাশি বহুমুখী শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রায় দুই যুগের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও দ্বীনি শিক্ষার প্রসারে এই মাদ্রাসাটি একটি শক্ত ভিত স্থাপন করে নিয়েছে। 1995 সালে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন মাটিজুড়া গ্রামের কৃতি সন্তান সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগায়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের প্রতিষ্ঠাতা মুহতামিম এবং দরগা মসজিদের ইমাম ও খতিব সর্বজন শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব ও আলেমে দিন প্রয়াত আরিফ বিল্লাহ হজরত মাওলানা হাফিজ আকবর আলী রহমতুল্লাহ আলাইহে। এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে অনেকে আলোকিত হয়েছেন সমাজের বিভিন্ন শাখায়। এবং এই মাদ্রাসায় দিনের প্রচারে অনেক ভূমিকা আছে। প্রতি বছর দুই তিনজন হাফিজ কোরআনে হাফিজ হইতরা এবং প্রতি বছর একটা মাহফিল হয়। এই মাহফিলের আলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। আশা করি মাদ্রাসা শীঘ্রই টাইটেল মতো পৌঁছে যাবে। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই মাদ্রাসা বানাইছিল আখেরাতের উদ্দেশ্যে। এখানে তাহলে মাদ্রাসার দিন দিন খালি তরক্কিওর, ছাত্র সংখ্যা বাড়িতরা এবং বিল্ডিংও নতুন নতুন বিল্ডিংও ওর এবং বিভিন্ন জায়গা থেকে গরু ছাগলও সব সময় আইতে আছে। ইমাম সাহেব হুজুর এক মানুষ আসলা যে তাই যখন জৈফি অবস্থা তৈরি করল, তাই মাদ্রাসা যখন সৃষ্টি করেন খবরের কাছে চাইছেন না, তাই লাখ লাখ টাকা মানে দিয়া ফেলাইছেন। আর এখানে ছয় সাত আট থানি ওই যে জায়গা ও জায়গার ঘুরে মাদ্রাসা করছে। তো মানুষের জিকাই তাই ইমাম সাহরে যে আপনি ছড়ার ঘরে ই মাদ্রাসায় না খেয়ে চালাইত, তাই কইসলা আমি তো রইতাম মানে আমি মরার পরে, আমি এক আকবর আলী মরার পরে আরও বহু আকবর আলী আল্লাহ দুনিয়া সৃষ্টি করে দিব। তো আমরা দেখি আর ইমাম সাহেবের খোঁতাটা একবারে সুল্লানা সত্য ফলি গেছে কি, তখন ইমাম সাহেব একলা দিস আর এখন দেশের বহু আকবর আখলি ওখল আল্লাহ দিছে আপনার উদিতরা মানুষে আর আল্লাহ সালার। একটি ছোট্ট ঘর আর হাতিকোনা কয়েকজন শিক্ষক দিয়ে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। এখন আবাসিক ও একাডেমিক ভবন, মসজিদ, পাঠাগার, পৃথক হিফজখানা, সুদক্ষ একদল শিক্ষক ও কর্মচারী আর দুই শতাধিক ছাত্র নিয়ে পাঠদান চলছে কমি লাইনের এই মাদ্রাসায়। হিফজ বিভাগের পাশাপাশি ইবতেদায়ী বিভাগেও পড়ালেখা চলছে। তবে হিফজ বিভাগের শিক্ষাদান পদ্ধতি ক্লাসিক্যাল কোর্সের শিক্ষাদান পদ্ধতির চেয়ে ভিন্ন হওয়ায় এর ব্যবস্থাপনাও আলাদা করা হয়েছে। তবুও এই মাদ্রাসার রয়েছে কিছু সীমাবদ্ধতা। দূর দূরান্ত থেকে আসা ছাত্রদের জন্য নেই আলাদা কোনো পরিবহন যানের ব্যবস্থা, রয়েছে পৃথক ছাত্রাবাস ভবন, বিশুদ্ধ খাবার ও ব্যবহার্য পানির সংকট। তবে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের বিশ্বাস, শিক্ষার্থীদের এসব সংকট নিরসনে এগিয়ে আসবেন স্থানীয় এলাকার বিত্তবান ও প্রবাসীরা। আর আমরা লন্ডন প্রবাসী হলে হই আর আমি দেখিয়া যাই আর আমরা পুরানা বিল্ডিং একটা একটা রং গেছে কি রং রয়েছে না, আর গোসলখানার একটা ব্যবস্থা করা লাগে ছাত্র লাগে, আমরার সাইটে ফুরকি আছে তাতে কি বাদ ফানি আর মাছ চাষ করি তার একটা জিনিস বালা না, এর ফলে আমরা মাদ্রাসার ঋণও আছে বাক্কা টেখা রয়েছে আর কি, যে যতটুকু পারো নাকি যার তফিও তার মানুষ হয়তো আছেন আল্লাহ দিলা আলহামদুলিল্লাহ বড় বড় পয়সা আলা আল্লাহর বাস্তে জখাত দিতা এগুলো আমরা মাদ্রাসার দিবা। আমরা হুজুরেও হইয়া গেছিলাম, আমিও জিখাইছি হুজুরে একদিন বলে মাদ্রাসা তুই আসাইরা দেখবা আগে হইলার বা তুমি তাই তো আসো না আমি হলে খেয়াল রাখিও, এর লাগে আমরা যতটুকু পারি আর কি যে সাহায্য সাহায্য করতাম যার তফিও তার মান যার বেশি আছে তাই দিবা, বেশি যার কম আছে তাই না তুলা দিই, আমরাও দিই আর সকলে তুলা দিই আর বেশি মাসে মাসে আমরা চান্দা আছে। আর এমনি তো যারা তফিয়ত আছে বেশি দিল আমার ভালো লইছে একলা বিল্ডিং বানাই দিয়েছে হোমার করিম আমরা বড়বাড়ির বাইয়েও দিছে বানাইয়া বিল্ডিং, তো যার তফিয়ত জেলা আছে তাই নলা দিবা আমরা সকলে সাহায্য সাহায্য করতে থাকি আর এনা ছাত্র আমরা মাদ্রাসাত বর্তমানে আলহামদুলিল্লাহ। শিশুদের জন্য টাকা যদি এই প্রতিষ্ঠানের যারা পরিচালক আছেন তারা বিকালবেলা একটু যদি খেলাধুলা বা তারা শরীরচর্চার একটা ব্যবস্থা করতেন তাহলে এটা আমার মনে হয় তাদের মন এই পড়াশোনায় মনোযোগ আরও আকর্ষণীয় হতো এবং তাদের মেধা আরও বিকশিত হতো। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা বলে সামান্য শরীরচর্চা করলে তাদের মন প্রফুল্ল হইতো, মন বিকশিত হইতো এবং তারা মনোযোগী হইতো এবং এই প্রতিষ্ঠান তার অগ্রযাত্রা আরও বেগবান হতো। আমাদের এখানে হিফ শাখা আছে, দুইজন উফাজের প্রশিক্ষণপ্রাপ্ত দুইজন শিক্ষক দ্বারা এখানে পরিচালিত হইতেছে আর জমাতে 10 পর্যন্ত আছে, 12 জন শিক্ষক সর্বমোট 130 জন ছাত্রকে লেখাপড়া করাইতেছে, হিফজগ 32 জন ছাত্র আছে।
থাকার ব্যবস্থা মাদ্রাসার হোস্টেলে 75 জন ছাত্র মাদ্রাসার হোস্টেলে থেকে খাওয়া দাওয়া করে লেখাপড়া করতেছে আমরা ক্রীড়া প্রতিযোগিতা খেলাধুলা এবং সাপ্তাহিক প্রশিক্ষণ মানে নিজের বাকশক্তি বিকাশের জন্য ছাত্রদেরকে প্রতি সপ্তাহে এই একটা টাইম প্রশিক্ষণ দেওয়া হয় মানে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য প্রশিক্ষণ ব্যবস্থা আছে অনেক অঞ্চলের অনেক থানার ছাত্র এখানে লেখাপড়া করে বিশেষ করে আমাদের এখানে টুকা মাটি ইসলামনগর মাটিজুড়া টুকা মাদ্রাসার রাস্তা যে রাস্তাটা আমাদের ওইখানে কিছু কাঁচা রাস্তা আছে ওই রাস্তাটা যোগাযোগের জন্য যে রাস্তা যাতায়াতের জন্য একটু অসুবিধা হয় সেই জন্য আমি অনুরোধ করছি যে অতি দ্রুত যদি পারা যায় যে রাস্তাটা সংস্কার করে যাতায়াতের উপযোগী করার জন্য যাতে মাদ্রাসাতে ছাত্র ভালোভাবে আসতে পারে শিক্ষকদের খাবার খরচ সহ প্রতি মাসে ব্যয় হচ্ছে প্রায় লক্ষাধিক টাকা আয় হিসেবে বছরে দুই ঈদে চামড়া জাকাত ও ফেতরা এবং প্রায় বিভিন্ন জাতের ধান সংগ্রহ হয়ে থাকে এছাড়া স্থানীয় এলাকার প্রবাসীদের সংগঠন মাটিজুড়া এডুকেশন ট্রাস্ট সহ কয়েকজন দানশীল ব্যক্তির সহযোগিতায় মাদ্রাসাটি চলছে আমাদের দেশে বিদেশে যারা আছেন আমাদের ইমাম হুজুরের এই প্রতিষ্ঠিত মাদ্রাসাটি যেন বন্ধ না হয় আরও সফলতার সাথে অনেক দূর এগিয়ে যায় সেজন্য আমাদের যার যার অবস্থান থেকে আমরা এই মাদ্রাসাকে সহযোগিতা করে যাব আসলে এই ধরনের প্রতিষ্ঠান একটি এলাকারকে ইসলাম এবং ইসলামী শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে পারবে এবং এই এলাকার আদর্শ এই এলাকার যুব সমাজকে সঠিক পথে ধরে রাখতে গেলে এই ধরনের প্রতিষ্ঠানের বিকল্প নেই তো আমি অতীতে দেখেছি আমাদের লন্ডন প্রবাসী যারা আছেন এবং আমাদের একটি সংগঠন আছে মাটিজুড়া এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট এই ট্রাস্টের বিশেষ করে সহযোগিতা এবং তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই মাদ্রাসাটি এখন পর্যন্ত এই পর্যায়ে চলে আসছে এখনও আমাদের অনেক কাজ বাকি আছে সেই বাকি কাজটা আমরা সম্পূর্ণ করতে ইমাম সাহেবের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের আরও কিছু কাজ করা প্রয়োজন মাদ্রাসাটিতে ব্যক্তি অনুদানেই চোখে পড়ার মতো উন্নয়ন কর্মযজ্ঞ সাধিত হয়েছে তাছাড়া পাঠদান কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মাদ্রাসায় একটি পুরাতন ও একটি নতুন দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে পুরাতন ভবনটি স্থানীয়দের সার্বিক সহযোগিতায় নির্মিত হলেও নতুন ভবন নির্মাণে সহযোগিতা করেছেন যুক্তরাজ্য প্রবাসী মরহুম তজুম্মুল আলীর পরিবারবর্গ ও স্পেন প্রবাসী আব্দুল করিম বলতে গেলে অবকাঠামো এবং আর্থিক সংকট থাকা সত্ত্বেও স্থানীয় এলাকার শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার মুরব্বিয়ানদের সহযোগিতায় এবং আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতায় অত্র মাদ্রাসাটাই চলতেছে বর্তমানে শিক্ষক আছেন 12 জন শিক্ষক 130 জন ছাত্রছাত্রী নিয়ে মাদ্রাসা চলতেছে এবং শিক্ষকরা ভালো শিক্ষা দিতেছেন অত্র এলাকার সবার সহযোগিতায় ইনশাআল্লাহ মাদ্রাসা চলতেছে আর মাদ্রাসার অনেক কিছু অবকাঠামো কাজ বাকি আছে আমি প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ করব যে লন্ডনের পরে যারা আসোই নাকি এরা সবে সবসময় সাহায্য করতে আমরা রে ওই কাজগুলো সম্পন্ন করার লাগে 8 নং তিলপাড়া ইউনিয়নের শুধু মাটিজুড়া নয় তিলপাড়া দাসুরা নালবহর এবং দক্ষিণ দাসুরা গাঙ্কুল সব মানুষ এই মাদ্রাসারে সাহায্য করে গরু দিয়া ছাগল দিয়া টাকা দিয়া অনেক মানুষ ইয়া দেয় কিন্তু মানুষে দেখায় না যে আমি ওই জিনিস দিতেছি সুপাইয়া দিয়া যায় এবং সব মানুষকে আগামী জন্য আরও বেশি করে দেয় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী জামাতে নামাজ আদায় সুবিধার্থে মাদ্রাসার প্রবেশ ফটকের পাশেই রয়েছে একতলা মসজিদ মসজিদের পূর্ব পাশে রয়েছে একটি পুকুর অনেকটা পরিত্যক্ত হলেও এই পুকুরে গোসল ও অজু করেন মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা সবুজ ছায়া ঘেরা নিবৃত পল্লী মাটিজুড়া গ্রামের সূর্য সন্তান সর্বজন শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব ও আলেমের দিন প্রয়াত আরিফ বিল্লাহ হজরত মহলানা হাফিজ আকবর আলী রহমতুল্লাহ আলাহের স্মৃতি বিজড়িত তারি বাড়ির পাশ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে এই অঞ্চলের দিনী শিক্ষার আলোক মশাল জামিয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুড়া মাদ্রাসা এই প্রতিষ্ঠানকে ঘিরেই গৌরবান্বিত বৃহত্তর মাটিজুড়া গ্রামবাসী সংশ্লিষ্টরা মনে করেন অত্যন্ত প্রতিকূল পরিবেশে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের এরকম চোখ ধাঁধানো অগ্রগতি একমাত্র আল্লাহরই দান এবং প্রতিষ্ঠাতা আরিফ বিল্লাহ হজরত মাওলানা হাফিজ আকবর আলী রহমতুল্লাহ আলাহের নিষ্ঠা ও প্রজ্ঞার সুফল বই আর কিছুই নয়
আর সে কারণে নতুন প্রজন্মকে দিনী জ্ঞান বিতরণের পাশাপাশি বহুমাত্রিক শিক্ষা প্রদানের মধ্য দিয়ে তাদেরকে খোদা ভীরু দিন প্রচারক এবং দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন দেশ ও বিদেশে অবস্থানরত মাটিজুড়াবাসী। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।